বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বাচ্চা থেকে বড় সবার কাছে খুবই উপকারী হবে। আমরা সবাই জানি যে বাচ্চা থেকে বড় ক্যালসিয়াম, প্রোটিন এইসব জিনিসগুলো, ভিটামিন এইসব জিনিসগুলো শরীরের খুবই প্রয়োজন হয়। তা এখানে আমি এই পাঁচটা জিনিসে আজকে একটা পাউডার, প্রোটিন পাউডার বানাবো, যেটা দুধের সঙ্গে বাচ্চা বড় সবাই খেতে পারেন। তো প্রথমে জেনে নিই এই পাঁচটা জিনিসের একটুখানি গুণাগুণ। প্রথমে আমি এই মাখানির সম্পর্কে একটু বলে দিই। সবাই আমরা জানি মাখানির গুণাগুণ। মাখানিতে আমাদের হার্ট ও কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাঁটের ব্যথা খুব উপকারী, মানে যেটাকে জয়েন্ট পেন বলে, যদি মাখানি ডেলি খাবারের সঙ্গে রাখা যায় তাহলে অনেকটা এই গাঁটের ব্যথা থেকেও উপশম আমরা পেতে পারি। এরপর যেটা আসছে সেটা সাদা তিল। এই সাদা তিল ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ক্যালসিয়ামও পাওয়া যায়। এরপরে আমি মৌরি নিয়ে নিয়েছি। এতে ভিটামিন ই আর ভিটামিন কে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মৌরি কিন্তু ডাইজেশন সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে। এরপরে যেটা আমাদের এখানে উপকরণ সেটা হচ্ছে মগজ, তরমুজের বীজ যেটাকে আমরা বলে থাকি। এইটা কিন্তু স্কিনকে গ্লো করতে খুবই সাহায্য করে। এরপরে যেটা আমি নিয়ে নিয়েছি বাদাম। এখানে আমি আমন্ড বাদামের ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো বাদামেরই ব্যবহার করতে পারেন। বাদাম কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে ও হাড্ডিকে মজবুত করতে খুবই উপযোগী। প্রথমেই মাখানিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রত্যেকটি জিনিসকেই আমাকে রোস্ট করতে হবে বন্ধুরা। খুব হালকা আঁচেতে মাখানিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমাকে রোস্ট করতে হবে। এই পাউডারটা আপনারা বানিয়ে কিন্তু স্টোর করেও রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না, এবং ডেলি দুধের সঙ্গে নিতে পারে। নেওয়ার পদ্ধতি আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব। দেখুন মাখানির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার একে আমি নামিয়ে নেব। এবারে আমি সাদা তিলটা ওই প্রসেসে রোস্ট করে নেব। তিলও আমাদের রোস্ট হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। মগজও আমাদের রোস্ট হয়ে গেছে। এবারে মৌরিটাকে রোস্ট করব। মৌরিও আমাদের ভাজা হয়ে গেছে। আমি বাদামটা রোস্ট করে নিচ্ছি। আজকের রেসিপি, এই প্রোটিন পাউডার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। চলুন এটা কিভাবে খেতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছি। এটা খুব গরমের প্রয়োজন হবে না। এবারে এতে আমি দিয়ে দেব এই প্রোটিন পাউডার। যদি ছোট বাচ্চার জন্য বানান, মানে এই 5 বছর, তাহলে এখানে 1/2 চামচ দিতে হবে। আর যদি বড় বাচ্চার জন্য বানানো হয় বা বড় মানুষ খায়, তাহলে ভোরে এই চামচেরই এই 1 চামচ পুরো আপনাদেরকে দিতে হবে। তো এইটা আমি ছোট বাচ্চার জন্যই বানাচ্ছি, সেই জন্য আমি 1/2 চামচই ব্যবহার করছি। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই দুধ কিন্তু খুবই হেলদি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবং আপনাদের কেমন লেগেছে বা এর কোনো বেনিফিট আপনারা পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। এবং এটাও তার সঙ্গে জানাবেন যে আপনারা আর কি রেসিপি আমার কাছে দেখতে চাইছেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।